Very vulgar. এই যে ভয়েস কোন কিছু আমার সাথে শেয়ার করে, সে যে 15 বছর আগে চলে গেল বিদেশ, কিছু বললে গেছে তার মতো করে সে গেছে আবাধ্য বিদেশ থেকে সে দেশে আসে। একটা বার আমাকে জানা আসছে না, কিছু তো জানে নাই। তাই আচ্ছা ঠিক আছে, সে বিদেশ থেকে আসছে, ঘোর খেয়ে আমাদের সাথে আড্ডা দে, কোনো কিছু করলে অন্তত শেয়ার কর, কোনো কথা নেই, বাচ্চা নেই, সে তার পুরনো প্রেমিকা লাবণের বাসায় যাবে। আরে বাবা, তুই যে লাবণের বাসায় যাবি একটা বার শেয়ার করবি না? হ্যাঁ বলছো তো না, কিছু আমার বলছে কিছু না না, আমার সাথে তো এই বিষয়ে কোনো শেয়ারিং এ হয় নাকি, যা জানোস তুই জানোস। তাই আমি কই কি বন্ধু, সেক্ষেত্রে এরকম পাগলামি করবি? এবং এরকম একটা পাগলের পক্ষে, মানে সে যে সিদ্ধান্ত নেয় সেই পক্ষে তুই আদৌ থাকবি থাকবি না, আমার মনে হয় এটা আবার ব্যাপার আছে। ঠিক আছে, তোর কথা আমি বুঝলাম, কিন্তু সে তো আমাদের বন্ধু, তার পাশে থাকা দরকার না? অবশ্যই থাকা দরকার, আমি বলছি তার পাশে থাকবে। আচ্ছা ধর সে বিয়ে করবে, বিয়ে করার পর এদের মধ্যে যদি কোনো গণ্ডগোল বাঁধবে না, এই নিশ্চয়তা কিন্তু দিতে পারবে, তার পাগলামি আছে, তখন কী হবে? তখন কী হবে? এটা দায় দায়িত্ব কি? বুঝতে পারছি। না না না, ব্যাপারটা তুই এখনো বুঝিস না, আরো ডিপে যাই। তার এই পাগলামির কারণে যদি খালাম্মা অসুস্থ হয়ে যায়, তার যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়, তাহলে আমরা দুজনের দিকে তাকাইতে পারবো, আমরা মুখোমুখি হইতে পারবো, একবার ভাবছি তো। এখন তো দেহ আছে, সাহস আছে, ঠিক আছে ওটা আমার আছে, আমিও দেখাইতে পারবো। আর সব কিছু তার বস্তু দিয়ে বিচার করলে হবে না, মাথা দিয়ে বিচার করবে। দিস ইজ ব্রেন, ব্রেন ব্রেনটা খাটাইতে হবে। বুঝলাম। একটু বাড়া, মানে ঘরটাও তো তোর গাড়ির মতো অবস্থা করছিস, মানে এসির অবস্থায়। দেখ তুই আমার গাড়ি নিয়ে কথা কবি না, এটা আমার গিফটের গাড়ি, যেন এই সুযোগ পাস, মানে তোর এসি লাগেই সব জায়গায়। এসি ভাড়া, এসি ভাড়া হয়েছে হয়েছে, এসি ভাড়াতে পারছি, মানে ব্যাটারি আছে তো, রিমোট টিমোট ঠিক আছে নাকি? এটা হবে ম্যাডাম, উনি হচ্ছে সিদ্দিক ভাই, আর উনি হচ্ছে ওনার ভাগ্নে ফয়েজ। আমি রোকসানা, আর সিদ্দিক, আমি ফয়েজ। যাই হোক, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই পরিচয় পর্ব, তবে এটা সম্ভব হয়েছে আমার খালা জমিলা তার জন্য। শেফালি, তুমি বেশি কথা বলো, এখানে ম্যাডাম আছেন, তুমি চুপ থাকো তো। জি বলুন, আপনাদের না মানে কথা তো মোটামুটি আপনি জানেনই, আসলে আমার মামা সিদ্দিক মামা, মানে উনি খুবই ভদ্র, শিক্ষিত এবং মার্জিত একজন মানুষ। আমার মামা বলে বলতেছি না, পৃথিবীতে আপনি অনেক পুরুষ মানুষ দেখতে পাবেন, কিন্তু আমার মামার মতো এমন একটা সুপুরুষ এবং সুশিক্ষিত এবং সশিক্ষিত পুরুষ আপনি খুব কম পাবেন। উনি আসলে একজন আর ভক্ত, কার? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উনি শয়নে স্বপনে জাগরণে উনি রবি ঠাকুরকে ধারণ করেন, উনি বর্ষার গান, তারপরে রোমান্টিক কবিতা, বিরহের কবিতা, এগুলো চমৎকারভাবে হৃদয়ের ভিতরে ধারণ করে রাখেন। শুনেন, স্যারের সাথে আমাদের ম্যাডামের একটা দিক দিয়ে মিল আছে। স্যার যেমন রবীন্দ্রনাথ ভক্ত, আমাদের ম্যাডাম হচ্ছে শেক্সপিয়ার ভক্ত। ওই যে দেখেন দেখেন, কত বড় একটা ছবি টাঙানো আছে, অনেক বড় ছবি। খুবই মিল। আমার মামাকে তো মানে গুনগুন করে কখনো কখনো রবীন্দ্রসঙ্গীত গেয়েও ফেলে, আবার কখনো কখনো বাড়িতে বসে আয়নার সামনে চমৎকারভাবে রবীন্দ্রনাথের কবিতা সে বলেন। মানে মামা কিন্তু আপনার পাত্র হিসাবে তাকে যে কোনো ধরনের আপনি পরীক্ষা নিতে পারেন। স্যার যদি কিছু মনে না করেন, আমাদের ম্যাডামকে একটা গান শোনাবেন? স্যার জি স্যার, একটা গান শোনান স্যার।
শুনো, অসুবিধে কি? নিজেরা নিজেরা তো জি বলুন। দৃষ্টি বাধা নাগালে পেলে পালায় ফেলে লাগায় চোখে দাদা আমি চুটবো পিছিয়ে মিছিয়ে মিছিয়ে পাইবে না। খুব লাজুক আমার মনে হয় কি এই কথাবার্তা সামনে উনি কন্টিনিউ করতে পারবে না। আমার মনে হয় আমি আপনার সাথে কথা বলি, আপনারা মনে হয় আমাকে নিয়ে একটু অন্যদিকে যদি জানতে একটু ভালো হয়। খুবই মানে এত লজ্জা, মানে অনেক সময় তো কি বলবো, মানে লজ্জা বিয়ে করতে পারে।